আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমাদের সব লোকজন যাওয়া আসা করে। দাঁড়াও তোমাদের এত টেস্ট হয়েছে না, হেভি হেভি খেলাম, কোনো কথা হবে না। এক পাক ঘুরিয়ে নিয়ে আসি, এত সুন্দর জায়গা, অবশ্যই তোমাদের চোখ জুড়ে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আগের ভিডিওতে দেখেছো আমরা ঝড় বৃষ্টির মধ্যে দুজনে আম কুড়িয়েছি প্রচুর, আর আজকে দেখো ওয়েদারটাও খুবই ভালো। দেখো কি সুন্দর হাওয়া এখনো দিচ্ছে। তা আমি এখানে মাছ আর মাংস নিয়ে বসে পড়ছি, আর দিদি গেছে একটা দরকারে, আর আমি আজকে কাঠে রান্না করব। কি কি রান্না করব চলো দেখা যাক। আর বিকেলবেলা এক জায়গায় স্নান করে এসে আমি এখন রান্না করতে বসে পড়েছি। আজকে কাঠে রান্না হবে, হট করে দিদির গ্যাসটা শেষ হয়ে গেছে। আর কথা আছে না, ঠেলা পড়লে বিড়াল গাছে ওঠে না, আমাদের পরিস্থিতি এরকমই হয়েছে। এখন আমরা কাঠে রান্না করব। আজকে রান্না করব লতি সর্ষে দিয়ে ভাপা, আর একটা কি মাছ এনেছে, ওই মাছটা আমি নাম জানি না, ওই মাছেরও ভাপা সর্ষে দিয়ে, আর মাংস, ডাল, চাটনি, পাঁপড়, দই মিষ্টি তো আছে, আর সাথে আছে নিম বেগুন। আমাদের গ্রাম অঞ্চলে নিম বেগুনটা প্রচুর লোকে খায়, খুব মানে শরীরের পক্ষেও নিম বেগুনটা খাওয়া ভালো। তাহলে চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের দিদিবাড়ির সামনেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমার দিদিবাড়ির জায়গাটা খুব সুন্দর, দেখলে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে চলো যাওয়া যাক। এই দেখো ওদের বাড়ির উঠোন থেকে নেমেই কিন্তু সামনে মাঠটা পুরো ফাঁকা, আর এখানে কালকে জল হয়েছে প্রচুর, সেই জলটার মধ্যে দেখো কত পাখি এসে বসেছে। আর সামনে একটা রাস্তা আছে, এখান দিয়ে সব লোকজন যাওয়া আসা করে। দাঁড়া তোমাদের নেমে আমি দেখাচ্ছি, খুব সুন্দর এই দেখো কত লোকজন যাচ্ছে, এই দেখো কি দারুণ। আর এখানে না বন্যার সময় না পুরো মাঠটা, আর হলো এই যে রাস্তাটাও দেখছো, এই রাস্তাটার মধ্যে জল উঠে যায়, আর এই সময় পিকনিক করতে খুব ভালো লাগে। আমি তো এদের বাড়িতে দুদিন পরে পরেই চলে আসে, আমার এইখানে আমার বাপের বাড়ি, বাপের বাড়ি ততটা আমার ভালো লাগে না, কিন্তু আমার এদের বাড়িটা খুব ভালো লাগে। সামনে মাঠটা তো, মাঠটা এত সুন্দর, দেখো পাখি পুরো ভর্তি, সকাল থেকে বিকেল পর্যন্ত এরকম পাখি থাকে, ভালো লাগে বলো। যাই হোক, বন্যাটা যখন হয় না তখন চার বোন মিলে ছুটে চলে আসে ওদের বাড়ি, খুব মজা হয়, আর সবাই মিলে নৌকায় করে পিকনিক করি, দুর্দান্ত আনন্দ হয় জানো না, খুব ভালো লাগে। যাই হোক, তোমরা এখন আমার একটা পরিবার, তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে। আর জানো তো কদিন ধরে না আমার ইউটিউব চ্যানেলটা কী হয়েছে, কোনো লাইক আসছে না, ভিউজ আসছে না, কেন যেরকম ডাউন পড়ে গেলো? দেখো আমি যথেষ্ট চেষ্টা করি একটু ভালো ভিডিও দেওয়ার, তাই কেন এরকম হলো বুঝতে পারছি না। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো, তাহলে আবার হয়তো আগের জায়গাটা একটু ফিরে পাবো। আগে ভালোই মোটামুটি ভিউজ আসতো, এখন সেরকম আসছে না, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আগে কোনোদিনও ভিডিও করিনি, আমি 5-6 মাস হলো এই চ্যানেলটি খুলেছি খুব আশা নিয়ে, জানি না এই বিষয়ে কী করতে হয় না করতে হয়, যেটুকু শিখেছি সব ইউটিউবের চ্যানেল থেকে মানে শিখেছি। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, তোমাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের গ্রাম অঞ্চল কেমন লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রান্না পুরো শেষের দিকে, এখন শুধু মাংসটা বাকি আছে। আর আকাশটা আজকে এত মেঘলা করেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে, তাই দিদি বলছে যে বোন তাড়াতাড়ি রান্নাটা করে নে। আর দিদি ঘরের কাজগুলো করছে, ঘরের কাজগুলো করে এখন সবাইকে খেতে দেবে, অনেক বেলা হয়ে গেল, তাই চলো আমি রান্নাটা সেরে নিই। অনেক আসলে কিন্তু আমার ছোট বোনই রান্না করে, আমরা সব হেল্প করি, আমার ছোট বোনই রান্না করে, আমার আমার রান্না যে ওরা এত ভালো খায় এটাই আমার কাছে অনেক, আর কিছু বলার নেই, সত্যি বলছি মন থেকে বলছি। আমি চাইছি যে আমার দিদিরা সত্যি আমাকে এই আর এই বলছিলাম, আর ছিল মাংস, এই দেখো রান্না করে ঘরে এসে দেখো দিদি এখন সবাইকে খেতে দিয়েছে, তাই সবাই বলছে নাকি ভালো হয়েছে। আর জামাইমুকে বলছি, ওইটা আমার জামাইবু আর ওইটা আমার বর, জামাইমুকে যেমন ভালো আছে, ভালো আছে, থ্যাংক ইউ। তা আমার ছেলেটা হচ্ছে আমার তাকিয়ে রয়েছে, দেখো ছেলেকে বলছি বাবু ভালো আছে রান্না, হ্যাঁ ভালো। যাই হোক, সবাই রান্না ভালো খেয়েছে,
খেয়ে কিন্তু ভালোই প্রশংসা করলো। আমি কিন্তু মোটামুটি ভালোই রান্না করতে পারি, নিজে বড়াই করছি না, মোটামুটি ভালো পারি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের মতো।